আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ফোরজল এচাক মেনটেন্যান্সের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বটি যারা দেখেননি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন, নয়তো আজকের ভিডিওটি বোঝা যাবে না। প্রথম পর্বে আমরা দেখেছিলাম এই চাকটির বিভিন্ন পার্টসগুলোকে কীভাবে খুলতে হয় এবং খোলার পরে কীভাবে খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়। তো আজকে আমরা দেখব এই পার্টসগুলোকে আবার কীভাবে লাগাতে হয়। তো প্রথমেই স্ক্রুগুলোকে লাগাতে হবে। স্ক্রুগুলো লাগানোর আগে অবশ্যই খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে গ্রিজিং করে নিতে হবে। গ্রিজিং করার পরে এভাবে স্লটে প্রবেশ করিয়ে দিতে হবে। খুব বেশি গ্রিজিং করা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু গ্রিজিং করতে হবে। স্ক্রুগুলো আমাদের লাগানো হয়ে গেল, এবারে ক্ল্যাম্প লাগানোর পালা। ক্ল্যাম্প লাগানোর জন্য চাকটিকে এভাবে উপর করে রেখে তারপরে ক্ল্যাম্প লাগাতে হবে। ক্ল্যাম্প লাগানোর আগে একটা বিষয় খেয়াল করা দরকার, এই এখানে যে গ্রুপটি আছে এই গ্রুপটি একদম এরকম সোজা হবে, আঁকাবাঁকা হবে না। আঁকাবাঁকা হলে স্ক্রুটি ইজিলি ঘুরবে না। তো ক্ল্যাম্পটিকে এভাবে সোজা করে রেখে তারপর সফট হ্যামারের সাহায্যে আঘাত করে করে লাগিয়ে দিতে হবে, এবং খেয়াল করতে হবে এটি যেন বডির লেভেলে হয়, ভিতরে যেন বেশি প্রবেশ না করে। তারপরে চাবিটির সাহায্যে স্ক্রুটিকে ঘুরিয়ে দেখতে হবে ইজিলি ঘুরতেছে কিনা। একদম ইজিলি ঘুরতেছে, বাকি ক্ল্যাম্পগুলো ঠিক একইভাবে লাগিয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই শক্ত কিছু বা বলপিন হ্যামার ব্যবহার করা যাবে না, সফট হ্যামারই ব্যবহার করতে হবে। ক্ল্যাম্পগুলো আমাদের লাগানো হয়ে গেল, এবারে জগুলো লাগিয়ে দেওয়ার পালা। জগুলো লাগানোর আগে আমরা জগুলোকে একবার দেখে নিই। প্রত্যেকটি জয়ের গায়েই নাম্বারিং করা আছে, যেমন এই যে এখানে ওয়ান দেওয়া আছে এটি হলো এক নাম্বার জ, এই জয়ের গায়ে টু দেওয়া আছে এটি হলো দুই নাম্বার জ, এই জয়ের গায়ে থ্রি দেওয়া আছে এই যে এখানে এটি হলো তিন নাম্বার জ, আর এটি হলো চার নাম্বার জ। ঠিক একইভাবে বডিতেও স্লটের পাশে নাম্বার দেওয়া আছে। থ্রি জ চাক মেনটেন্যান্সে আমরা দেখেছিলাম এক নাম্বার জ আগে লাগাতে হয়, কিন্তু ফোর জ চাকে যে কোনো জয়ই আগে লাগানো যায়, কিন্তু জয়ের নাম্বার এবং স্লটের নাম্বার যেন এক হয় এই ব্যাপারটি অবশ্যই খেয়াল করতে হবে। যেমন এটি হলো দুই নাম্বার জ, আর এই যে এটি হলো দুই নাম্বার স্লট, তো দুই নাম্বার স্লটে দুই নাম্বার জ লাগাতে হবে। তো জটিকে এভাবে আগে হালকা স্লটে প্রবেশ করিয়ে দিতে হবে, তারপর চাবিটির সাহায্যে স্ক্রুটিকে ঘুরিয়ে জটি ভিতরে প্রবেশ করিয়ে দিতে হবে। একটি জ আমাদের লাগানো হয়ে গেল। তারপর এই যে এখানে এই স্লটের পাশে ওয়ান লেখা আছে, তো এক নাম্বার স্লটে এক নাম্বার জ লাগাতে হবে। ঠিক একইভাবে বাকি জগুলোকেও লাগিয়ে দিতে হবে। সর্বশেষ জটিকে এবার লাগিয়ে দিব। তো জ লাগানো আমাদের হয়ে গেল, এবার ক্যাম্প লগ স্টার্টসগুলো লাগাতে হবে। তো এগুলো আমি থ্রি জ চাক মেনটেন্যান্সে দেখিয়েছিলাম, তাই এই ভিডিওতে আর দেখাচ্ছি না। ক্যাম্প লগ স্টার্টস অ্যান্ড স্ক্রুজ লাগানো হয়ে গেল, তো ফোর জ চাক মেনটেন্যান্স আমাদের শেষ। তো আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে একটি ফোর জ চাক মেনটেন্যান্স করতে হয়। তো ফোর জ চাক যত বড়ই হোক না কেন, বা থ্রি জ চাক যত বড়ই হোক না কেন,
আমি যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে মেনটেনেন্স করতে হয়। তো আশা করি যারা ভিডিওটি দেখেছেন প্রত্যেকেই যে কোনো চাক যেমন থ্রি জ বা ফোর জ চাক খুব ভালোভাবে মেনটেনেন্স করতে পারবেন।